গত দেড় মাসের বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পার্বত্য জেলা বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুম্রু সীমান্তের রাত যেন এক একটি ভয়ের গল্প। মটরশেলের বিকট শব্দে কেঁপে ওঠে শিশু থেকে বৃদ্ধ সবাই। এই অবস্থা থেকে কবে পরিত্রাণ মিলবে, এ প্রশ্নের উত্তর জানা নেই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায় পর্যন্ত। বান্দরবান থেকে আবুল বাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কখনো দিনের পরিবেশ শান্ত থাকলেও রাতে শুরু হয় গোলাগুলি, কখনো ঘটে তার উল্টোটা। সীমান্তের ওপারে মর্টারশেলের এক একটি বিস্ফোরণে তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইক্ষ্যংছড়ি জুড়ে। তুম্রু সীমান্তে রোহিঙ্গা হতাহতের পর এই আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়েছে। মানুষজন আসে না, আতঙ্ক বাড়ি থেকে বের হয় না, অনেকে আত্মীয় স্বজনের বাসায় চলে গেছে। তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে খুবই খারাপ। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠা ঘুমধুম সীমান্তের প্রত্যেকটি পরিবারগুলো পরিত্রাণ চায় এমন অবস্থা থেকে। অনেকে এজন্য সরে যাচ্ছেন অন্য এলাকায়, আর যাদের যাওয়ার জায়গা নেই বিকট শব্দের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টায় তারা। সকালে বিকালে এখন তো দেখছি রাতে বেশি গোলাগুলি হয়, কখন যে গুলি করে সেটার কোনো টাইম ফিক্স করে না। স্থানীয়রা বলছেন স্বাধীন দেশের নাগরিক হয়েও মৃত্যু ভয় তারা করে বেড়ায় তাদের। আগে কিন্তু কন্টিনিউ তারা 10-15 মিনিট পর পর ডেইলি 40-50টা এরকম মটরশেল মারছে। এখন আমাদের বর্ডার বেল্টে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে, তাদের ভিতরে অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের প্রায় 22,000 মানুষের বাস, তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।